প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যের পাতায় আমি ডক্টর মোহাম্মদ হারুন রশিদ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমরা বাংলার রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিক আলোচনা করছিলাম এবং গত পর্বে আমরা ইলিয়াস শাহ সম্পর্কে এবং তারপর সিকান্দার শাহ সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে আমরা শুনেছিলাম সিকান্দার শাহর অমর কীর্তি আদিনা মসজিদ সম্পর্কে আজকের আলোচনায় আমরা আদিনা মসজিদের আদিগন্ত সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরব আলোচনায় যাবার আগে আমি আপনাদের সামনে ছোট্ট একটি অনুরোধ করছি সেটি হল আপনারা এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটিও দেবেন কেননা আদিনা মসজিদ বর্তমান যুগে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ আপনারা জানেন কিছুদিন আগে বিখ্যাত বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে মন্দির নির্মাণের কাজ চলছে বাবরি মসজিদ ভেঙ্গে মসজিদ নির্মাণ করতে যারা সফল হয়েছে সেই সমস্ত গোড়া মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী মধ্যেই ভারতবর্ষের আরও কিছু মসজিদকে তালিকাভুক্ত করেছে যেগুলিতে তারা তারা মন্দির হিসেবে গড়ে তুলতে চায় তাদের এই কালো তালিকার মধ্যে দুঃখজনকভাবে এই আদিনা মসজিদের নামটিও রয়েছে সুতরাং এই মসজিদটির ইতিহাস আপনাদের জানা দরকার আপনারা আজকের এই ভিডিওটি এই কারণেই শেয়ার করবেন আমরা আজকে যে আলোচনা করতে যাচ্ছি সেটি ইতিহাসের একটি ডকুমেন্টারি ভিডিও সুতরাং আপনাদের প্রত্যেককে অনুরোধ করব ইতিহাসের স্বার্থে বাংলাদেশের গৌরবের স্বার্থে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আসুন তাহলে আদিনা মসজিদ সম্পর্কে আলোচনা করা যাক ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ঐতিহাসিক স্থান পাণ্ডুয়া মধ্যযুগে মুসলমানরা যখন এই এলাকায় রাজধানী স্থাপন করেছিলেন তখন স্থানটিকে তারা সমাদর করে ডাকতেন হজরত পাণ্ডুয়া বলে সুলতানগণ এই শহরের নাম দিয়েছিলেন ফিরোজাবাদ সুলতান ইলিয়াস শাহ এখানে তার রাজধানী স্থাপন করেছিলেন ইলিয়াস শাহী বংশের বেশ কয়েকজন সুলতান শাসনকার্য চালাতেন এখান থেকেই টাকশাল শহর হিসাবেও খ্যাতি ছিল এই ফিরোজাবাদের কিংবা পাণ্ডুয়ার সুলতানগণ এখান থেকে নিয়মিতভাবে মুদ্রা প্রবর্তন করতেন পাণ্ডুয়াতে রয়েছে শাহক জালাল উদ্দিন তাবরিজি এবং নূর কুতুবুল আলম নামে দুজন নাম করা সুফি সাধকের খানকা এবং মাজার যারা এই অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন রাজধানী শহরের সবচেয়ে বড় মসজিদ এই আদিনা মসজিদ একসময় এটি ছিল গোটা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ এখানে একত্রে দশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারতেন এই মসজিদের শিলালিপি থেকে জানতে পারা যায় যে সুলতান সিকান্দার শাহ এটি নির্মাণ করেছিলেন এবং তার সাল শিলালিপিতে রয়েছে তেরোশো সাল ঐতিহাসিক আবেদ আলির মতে মসজিদটি তৈরিতে মোট দশ বছর সময় লেগে গিয়েছিল বিশালতার দিক থেকে এই মসজিদটি সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো মসজিদ স্থাপত্যের ভাষায় যাকে বলা হয় আদর্শ মসজিদ তার সবকটি বৈশিষ্ট্যই আদিনা মসজিদে ছিল তিন দিকে খিলান দিয়ে ঢাকা পথ কিবলার দিকে জামাতে নামাজ পড়ার মূল নামাজ কক্ষ মাঝখানে উন্মুক্ত ফাঁকা জায়গা বা শাহন মেহরাব মিম্বার এবং মাকসুরা এগুলি আদর্শ মসজিদের বৈশিষ্ট্য এসব কিছুই ছিল আদিনা মসজিদে তবে পরবর্তীতে রাজনৈতিক বিদ্বেষ অযত্ন এবং কয়েকটি বড় বড় ভূমিকম্পের কারণে মসজিদটি আজ ধ্বংসপ্রাপ্ত তারপরও যা কিছু অবশিষ্ট রয়েছে তা থেকে দেখা যাচ্ছে যে এই মসজিদটি উত্তর দক্ষিণে পাঁচশো সাত দশমিক পাঁচ ফুট দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে দুইশো পঁচাশি দশমিক পাঁচ ফুট প্রস্ত আদিনা মসজিদের মেহরাব এবং মেম্বার একটি আলোচনার বিষয় এই মসজিদের কিবলা দেওয়ালে অনেকগুলি মেহরাব রয়েছে মেহরাবগুলি মসজিদের আভ্যন্তরীণ সৌন্দর্যের জন্য একটি বড় অংশ সবগুলি মেহরাব সম্পূর্ণভাবে মূল্যবান কালো পাথরের তৈরি এর কেন্দ্রীয় মেহরাবটি কিবলা দেওয়ালের ঠিক মাঝখানে এবং এটি আকারে বিরাট ও রাজকীয় এর সর্ব উপরে একটি জানালা ছিল এর নিচে রয়েছে বড় বড় আকারের পদ্মফুল রয়েছে কোরআনের বাণী এবং বিভিন্ন প্রকারের অলঙ্করণ মেহরাবের উত্তর পাশেই রয়েছে একটি উচ্চ এবং অভিজাত আকারের ঐতিহ্যবাহী মেম্বার মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব খুদ্া দিতেন রাজকীয় কোনো ফরমান কিংবা ঘোষণা দেবার থাকলে সুলতান নিজে এই মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিতেন আদিনা মসজিদের মেম্বারটি তুলনামূলকভাবে উঁচু যে কেউ গ্যালারি বা মহিলাদের নামাজ স্থান থেকে যেন ইমাম সাহেবকে দেখতে পাওয়া যায় সেজন্যই হয়তো মেম্বারটি এত উঁচু কিন্তু এর যে সিঁড়িগুলি তা বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে এই মেম্বারটির উপরে সম্ভবত একটি গোলাকার গম্বুজ ছিল যেমন অন্য অন্য মসজিদের মেম্বার এরকম গম্বুজ থাকে সেটিও এখন ধ্বংস হয়ে গিয়েছে রাজকীয় গ্যালারি আদিনা মসজিদের আরেকটি বৈশিষ্ট্য এই মসজিদটি এই গ্যালারিটি এটিকে জেনানা গ্যালারিও বলা হয় ভারতে এটিকে বাদশাহ বাদশাহাত বলা হয় এই গ্যালারি আদিনা মসজিদেরকে সৌন্দর্যকে আরও বাড়িয়েছে মসজিদের মর্যাদাকেও বাড়িয়েছে এটি মসজিদের কেন্দ্র কেন্দ্রীয় মেহরাবের পাশে কিবলা দেওয়ালের সাথে নির্মিত একটি দো দোতলা প্ল্যাটফর্ম এখানে প্রবেশের জন্য পশ্চিম দেওয়াল থেকে দরজা ও সিঁড়ির ব্যবস্থা ছিল গ্যালারির প্ল্যাটফর্মটির অবশ্যই পর্দা পাঁচিল ছিল যা বর্তমানে নেই বিলুপ্ত দোতলার মেঝে পাথরের ছিল সেটিও নেই বর্তমানে সেটি কাঠ দিয়ে ঠিক করে দেওয়া হয়েছে এর কিবলা দেওয়ালের দিকে কালো পাথরে খোদাই করা আছে আরবির লিপিকাজ কোরআনের আয়াত এবং কালেমা এগুলি সুলস রীতির হস্তলিখন পদ্ধতিতে সজ্জিত দেয়ালে কালো পাথরের উপর সুন্দরভাবে কারুকাজ এই মসজিদটির সৌন্দর্যকে আরও বাড়িয়েছে কিবলা দেওয়ালের সাথেই ছিল একটি কক্ষ এই কক্ষটি থেকেই বাদশাহাতপ বা জেনানা গ্যালারিতে যাওয়ার সিঁড়ি ও দরজা রাজা বাদশাহ কিংবা তার লোকজন কিংবা রাজপরিবারের মহিলারা নামাজে আসতেন এবং যেতেন এই পথ দিয়ে এবং প্রয়োজনে তারা এই ঘরে বিশ্রামও নিতেন সুলতান সিকান্দার শাহ মৃত্যুবরণ করার পর এখানেই তাকে দাপন করা হয়েছিল এবং এই কক্ষেই একটি সবাধার পাওয়া গিয়েছিল এবং এই সবাধারটি ঐতিহাসিক কানিংহাম আঠারোশো সালে দেখেছিলেন বলে তিনি বলেছেন কানিংহাম বলেছেন ওই সমস ওই সময়ে জঙ্গল জঞ্জাল এবং এর ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় কুলিরা সব কিছুর সাথে এই সবাধারটিও তুলে নিয়ে পুকুরে ফেলে দিয়েছিল এভাবেই মুছে যায় সিকান্দার সার কবর বা মাজার কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই স্থানটিকে একেবারেই খোলামেলা রাখা হয়েছে এর ওপর দিকে দিয়ে পর্যটকরা নারী পুরুষ অবাধে যাতায়াত করছেন অথচ সবাই জানছেন ও বলা বলিও করছেন যে এটি সুলতান সিকান্দার শাহর কবর তারপরও সেটি সংরক্ষণ করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এটি খুবই দুঃখজনক সিকান্দার শাহ দীর্ঘ ছত্রিশ বছর বাংলা শাসন করেছেন তার কবরের এরকম অবমাননা আমাদের আসলে দৈন্যতার বহির্প্রকাশ ছাড়া আর কি হতে পারে আদিনা মসজিদে বেশ কিছু পদ্মফুলের কাজ দেখা যায় এ প্রসঙ্গে কথা বলা প্রয়োজন মসজিদের পশ্চিম দেওয়ালে মেহরাবের ওপর বড় পদ্মফুলের কথা আমরা ইতিপূর্বে বলেছি এবং আরও অনেক জায়গাতেই ছোট ছোটো পদ্মফুলের চিহ্ন দেখা যায় পদ্মফুল হিন্দু ধর্মের পবিত্র প্রতীক প্রাচীন হিন্দু মন্দিরগুলিতে পদ্মফুল দেখা যায় কিন্তু মসজিদের গায়ে কেন পদ্মফুল এ বিষয়টাই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এর ব্যাখ্যা করা প্রয়োজন আসলে ফুল লতাপাতার অঙ্কন ইসলামে নিষিদ্ধ নেই সেটা পদ্মেই হোক কিংবা গোলাপেই হোক মুসলিম স্থাপত্যে দেখা গেছে যে মসজিদ তৈরি করার সময় ওই এলাকার প্রকৃতি ও পরিবেশকে স্থাপত্য নকশায় তুলে ধরা হয়েছে তাছাড়াও নির্মাণ কাজে নিযুক্ত শিল্পীদের মন মগজে নিহিত যে মোটিভ তাও গ্রাহ্য করা হয়েছে যদি না তা ইসলামিক শিক্ষার সাথে সাংঘর্ষিক না হয় তাই দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বাংলার মুসলিম স্থাপত্যে এই এলাকার নকশা স্থানীয় ফুল লতাপাতা ইত্যাদির চিত্র আঁকা হয়েছে এটি অবৈধ কিংবা ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নয় এভাবেই আদিনে মসজিদের পদ্মফুলের ছবি আঁকা হয়েছে মসজিদের দেওয়ালে অঙ্কিত পদ্মফুলের ভাস্কর্যগুলি কোনো হিন্দু মন্দির থেকে নেওয়া নয় পদ্মফুলের আশেপাশে আর কোনো ফুল লতাপাতা পাতা বা বিমূর্ত মোটি রয়েছে আর মন্দির মন্দিরের পদ্মফুল হলে এর আশেপাশে কিন্তু মূর্তি বা হিন্দু ভাস্কর্যের মোটিভ থাকত তাই একথা নিশ্চিত করে বলা যায় যে এই প্রস্ফুটিত পদ্মগুলি আসলে আদি থেকেই আদিনা মসজিদের দেওয়ালেরই অংশ ছিল আদিনা মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি সম্পর্কে কথা বলা প্রয়োজন আদিনা মসজিদের প্রবেশপথের দরজার উপরে চৌকাঠের উপরেই মেহরাবের উপরে এবং আরও কয়েক জায়গাতে কয়েকটি হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে যেগুলি আসলে বিকৃত করা এগুলি কেন মসজিদ মসজিদে কেন হিন্দু মূর্তি এ বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করেছেন কেউ কেউ বলেছেন যে হয়তোবা হিন্দু মন্দির থেকে পাথর সংগ্রহ করে নিয়ে এসে এই মসজিদটি বানানো হয়েছে এই বিষয়টি খুবই স্পর্শকাতর সে কারণে এখানে সাধারণভাবে গোজামিল দেওয়া কোনো কথাবার্তা বলা ঠিক নয় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই বিষয়টির ব্যাখ্যা করা প্রয়োজন এ বিষয়ে ঐতিহাসিকগণ তাদের সুস্পষ্ট মতামত তুলে ধরেছেন ঐতিহাসিক সুখময় মুখোপাধ্যায় তার বইয়ে এ বিষয়টি বিশ্লেষণ করেছেন এবং তিনি তার সুস্পষ্ট মতামত প্রদান করেছেন মুসলমান আমলে হিন্দু মন্দিরের উপকরণে যে সমস্ত মন্দির তৈরি করা হতো তাতে সাধারণত দেবদেবের মূর্তি চিহ্নগুলিকে নিশ্চিহ্ন বিকৃত বা উল্টে রাখা হতো কিন্তু আদিনা মসজিদে যেসব দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায় তাদের অনেকগুলি মসজিদের বাইরের দেওয়ালে ভিতরে বেশ ভালো জায়গায় প্রতিষ্ঠিত অবস্থায় আছে দ্বিতীয়ত এই মসজিদের কয়েকটি দরজার উপরের প্যানেলে খুব সুন্দরভাবে হিন্দু দেবতার মূর্তি খোদাই করা আছে ওই প্যানেলগুলো বাইরে থেকে আনা হয়েছে বলে মনে করা কঠিন কারণ এগুলি দরজার মাপের সঙ্গে অবিকল মিলে যায় বাইরে থেকে আনা মূর্তি সম্বলিত প্যানেলকে দরজার মাপের সঙ্গে কৃত্রিমভাবে মেলানো কৃত্রিমভাবে বাইরে থেকে আনা মূর্তি সম্বলিত প্যানেলকে দরজার মাপের সাথে কৃত্রিমভাবে মেলানো হলে তার মধ্যে এমন সমতা ও পরিপূর্ণতা রক্ষা করা সম্ভব হতো বলে মনে হয় না সুতরাং সিকান্দার শাহ হিন্দু মন্দির ধ্বংস করে তার থেকে আদিনা মসজিদের উপকরণ সংগ্রহ করেছিলেন একথা নিঃসংসায় বলা যায় না এই হল সুকুময় মুখোপাধ্যায়ের বক্তব্য তাহলে মসজিদে মূর্তি এলো কীভাবে এ বিষয়েও ঐতিহাসিকগণ সুস্পষ্ট মতামত দিয়েছেন সেটি হল সুলতান সিকেন্দার সার রাজত্বের পরে তার বংশধরদের কাছ থেকে রাজা গণেশ ক্ষমতা দখল করেছিলেন রাজা গণেশ ক্ষমতা দখল করেই ধর্মবিদ্বেষী হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি মসজিদ বন্ধ করে দিয়েছিলেন আলেমদেরকে গ্রেপ্তার করেছিলেন রাজা গণেশের মুদ্রায় এবং তার শিলালিপিতে তিনি দনুজ মর্দন দেব নাম উপাধি নিয়েছিলেন ক্ষমতা দখল করে তিনি আদিনা মসজিদ দখল করেছিলেন মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে গিয়েছিল তখন সুন্দর এই মসজিদটি রাজা তার কাছারি বাড়িতে পরিণত করেছিলেন তিনি যখন কাছারি বাড়ি হিসাবে আদিনা মসজিদ ব্যবহার করেছেন তখন এ সমস্ত মূর্তি যুক্ত হয়ে থাকতে পারে পরবর্তীতে দেশের আলেম আলামাদের হস্তক্ষেপে পার্শ্ববর্তী জৈনপুরের সুলতান ইব্রাহিম সর্কি একটি বিশাল বাহিনী নিয়ে যখন বাংলায় আসেন তখন গণেশ পিছু হটে এবং তার শিশুপুত্র যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করে ক্ষমতায় বসায় এবং এভাবে গণেশ মুসলমানদের সাথে একটি সমঝোতায় আসার চেষ্টা করেছিল পরবর্তীতে অবশ্য গণেশ গণেশ পুত্র জালাল সুলতান হন এবং তিনি একজন নিষ্ঠাবান শাসক হিসেবে এই দায়িত্ব পালন করেন জালাল পবিত্র পবিত্র আর মসজিদেও সংস্কার করার জন্য অর্থ পাঠিয়েছিলেন এবং তিনি তিনি অনেক ভালো ভালো কাজ করেছিলেন এই জালালুদ্দিনের সময়েই আবারও এই মসজিদে আবাদ হয় নামাজ হয় করোনার আয়াত এবং অন্যান্য ইসলামিক মোটিভগুলি তখন সংযোজন করা হয় গণেশের সময়ে স্থাপিত মূর্তিগুলিও এই সময়ে বিকৃতি করা হয়ে থাকতে পারে বলে পণ্ডিত মতগণ মতামত দিয়েছেন যারা বলেন যে আদিনা মসজিদে হিন্দু মন্দির থেকে পাথর নিয়ে আসা হয়েছে তারা আরেকটি বিষয়ে ভেবে দেখতে পারেন সেটি হলো আদিনা মসজিদ কিন্তু ছোট্ট নয় আমরা এর ইতিপূর্বে আয়তন সম্পর্কে কথা বলেছি এটি এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো বর্গ ফিট একটি বিশাল স্থাপনা এই বিশাল মসজিদটির তে সুদীর্ঘ যে প্রাচীর এই প্রাচীরগুলির নিজ নিচের অংশগুলি কিন্তু কালো দামি পাথর দিয়ে মোড়ানো এই দীর্ঘ এবং এই সুবিশাল মসজিদটি তৈরি করতে কত হাজার হাজার মন টন মূল্যবান পাথর লেগেছে কত লক্ষ লক্ষ ইট লেগেছে কোটি কোটি ইট লেগেছে কত লক্ষ লক্ষ মাটির পোড়া পোড়া মাটির টেরাকোটা লেগেছে সুলতান সব কিছু ব্যবস্থা করতে পেরেছেন আর মাত্র এই পাঁচটি বা ছয়টি বা সাতটি টুকরা পাথর মূর্তিওয়ালা পাথর এটি তার শট পড়ল এবং এটি এই মসজিদে লাগাতে হলো এটি আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় নয় তাও আবার এই সমস্ত মূর্তিওয়ালা পাথর এমন এমন জায়গায় স্থাপন করলেন একদম দরজার উপরে মেহরাবের উপরে এরকম জায়গায় মূর্তি স্থাপন করবেন সারা মসজিদটি তিনি করতে পারলেন পাথর শর্ট পড়লো না তার দরজার উপরের পাথরটি শুধুমাত্র শর্ট পড়লো এবং সেটি তিনি মন্দির ভেঙে নিয়ে আসলেন এটি আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় নয় আরেকটি বিষয় হলো এই মসজিদে দুইশো তিরাশিটিরও বেশি পাথরের দামি পাথরের স্তম্ভ রয়েছে যে স্তম্ভগুলির ওপরে এই মসজিদটি দাঁড়িয়েছিল এতগুলি পাথরের স্তম্ভ সংগ্রহ করেছেন তিনি এবং কোনো স্তম্ভের গায়ে কিন্তু কোনো দেব দেবীর মূর্তি নেই তার মানে এই মসজিদের প্রধান যে উপাদান পাথরের স্তম্ভ এত বড় বড় সাইজের পাথরের স্তম্ভ এগুলিতে কিন্তু কোনো মন্দিরের কোনো স্মৃতিচিহ্ন নেই সম্পূর্ণভাবে ইসলামিক মোটিভে এগুলি পাথরগুলিকে কেটে কেটে সাইজ করে সেট করা সুতরাং এই পাঁচ ছয় টুকরা ছোট ছোটো যে মন্দিরের অংশ দেখা যাচ্ছে এগুলি নিয়ে এত বিশাল আকৃতির আদিনা মসজিদের সম্পর্কে মন্তব্য করা নেহাতেই গুরুতর একটি মিথ্যাচার আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কয়টি স্থানে এই মূর্তিগুলি দেখা যাচ্ছে ভালো করে দেখুন এই যে ছোট্ট পাথরের টুকরাটি যাতে একটি মূর্তি রয়েছে এটি কিন্তু তুলে এনে সেট করার মতো অর্থাৎ এই টুকরোটি বাইরে থেকে তুলে নিয়ে এসে এখানে বসানো এবং যে কাজটি করা হয়েছে পরবর্তীতে আরেকটি দেখুন দরজার উপরে যে মূর্তিটি দেখা যায় এখানে এই যে দরজার উপরের যে কালো পাথরটি এই পাথরটিতে এখানে গণেশের মূর্তি ছিল বলে মনে হয় যেটি বিকৃত মূর্তিটি পরে সেট করা এবং যে সম্পর্কে ঐতিহাসিক সুকুময় বলেছেন গণেশের সময় এখানকার পাথরটি সরিয়ে মূর্তি সম্বলিত প্যানেলটি আসলে এখানে সেট করা হয়েছে এটি আমার নিজের কোনো বক্তব্য নয় আদিনে মসজিদে হিন্দু স্থাপত্য সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিকরা গবেষকরা যারা আসলে এমন না যে তারা ধার্মিক ছিলেন ইংরেজ গবেষকরা হিন্দু গবেষকরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিন্তু এই ফাল এই এই ফয়সালা দিয়ে গিয়েছেন যে এই মূর্তিগুলি আসলে রাজা গণেশ যখন মসজিদ দখল করেছিলেন তখনকার করা আপনারা যারা সাম্প্রতিককালে আদিনা মসজিদে গিয়েছেন তারা দেখবেন যে মসজিদের একেবারে ছাদের নিচে একটি কবর এবং কবরটি ইটের কাঠামো দিয়ে তৈরি মুসলিম আমলের অর্থাৎ ওই সময়ের কবরগুলি আসলে পাথরের কাঠামো দিয়ে তৈরি তো কবরটি দেখাই বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক এই কবরটি আসলে কার এ বিষয়ে ঐতিহাসিকরা গবেষণা করেছেন এবং সম্মিলিতভাবে যেটা মতামত দিয়েছেন সেটি হলো এটি একজন ফকিরের কবর যখন মসজিদটি পরিত্যক্ত ছিল পরিত্যক্ত থাকা অবস্থায় এখানে জঙ্গল হয়ে গিয়েছিল সেই সময়ে এই মসজিদের এই চালের নিচে এই ছাদের নিচে একজন ফকির বাস করতেন তিনি আস্তানা গেড়েছিলেন সেই ফকির মারা যাওয়ার পর তার মরিদরা এখানেই তাকে কবর দেয় পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যখন মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই অবস্থায় বের করে নিয়ে আসে তখন দেখা যায় যে কবরটি একেবারে মসজিদের মধ্যে পড়ে গিয়েছে তো যেহেতু সেখানে নামাজ হয় না সেই কারণে এই কবরটিকে আর কেউ হাত দেয়নি এভাবেই এই আদিনা মসজিদের ভিতরে এই কবরটি রয়ে গেছে দুঃখজনক হলো সত্য যে আদিনা মসজিদ যিনি তৈরি করলেন বাংলা যিনি চৌত্রিশ বছর শাসন করলেন এবং বাংলার রাজধানীর বুকে রাজুকে এই মসজিদটি তৈরি করলেন মসজিদের পাশে তিনি তার কবর কবরের জায়গায় নির্ধারণ করলেন এবং মৃত্যুর পর সেখানে তার কবরও হলো অথচ তার কবর সংরক্ষিত নয় তার কবরের উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে কোনটি তার কবর কেউই বলতেছে না আর একজন ফকিরের কবর সেখানে তার এই মসজিদের মধ্যে সবাই সেখানে গিয়ে পুজো দিচ্ছে কিংবা সম্মান জানাচ্ছে সুপ্রিয় দর্শক আদিনা মসজিদ ভারতের সীমান্তের মধ্যে পড়লেও এটি বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ সুলতান সিকান্দার শাহ বাংলার সুলতান ছিলেন আমাদের সুলতান ছিলেন তিনি দীর্ঘ চৌত্রিশ বছর বাংলাদেশের ভিত গড়ে দিয়েছেন আমাদের জাতিসত্ত্বা গড়ে দিয়েছেন তিনি সেই মসজিদ তৈরি করেছেন সেখানে তিনি শায়িত আছেন সুতরাং তার মর্যাদা বাংলাদেশের ইতিহাসের স্বার্থেই বাংলাদেশের স্বার্থেই আদিনা মসজিদের মর্যাদা দিতে হবে আদিনা মসজিদে সংরক্ষিত সুলতান সিকান্দার স্যার কবরের মর্যাদা দিতে হবে তাকে সংরক্ষণ করতে হবে মর্যাদার সাথে ইতিহাসের অন্যান্য মূল্যবান উপাদান রক্ষার মতো করেই প্রিয় দর্শক আদিনা মসজিদ সম্পর্কে এই ছিল আমাদের আলোচনা আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যারা এই মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাদের জন্য বেশ কিছু লিঙ্ক এবং আদিনা মসজিদ সম্পর্কে একটি ছোট্ট একটু রাইট আপ এই আলোচনা বক্সে আমি দিয়ে রাখছি আপনারা সেখান থেকে আরও লিঙ্ক পাবেন এবং আদিনে মসজিদ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম